খাজা মঈনুদ্দিন চিশতি একজন ধর্ষক ছিল, মৃত্যু মহিলার ওপরে নাকি ধর্ষণ করেছে, কিছু সোয়ারের বাচ্চা এই কথাগুলো বলছে। আপনারা বলবেন, আলী ভাই আপনি গাল দিচ্ছেন। দেখুন ভাই, বাঘের বাচ্চা বললে মানুষের সিনে ফুলে যায়, আর সোয়ারের বাচ্চা বললে কাল মনে হয়, কারণ দুটোই জানোয়ার। তবে পার্থক্য আছে, সোয়ারের বাচ্চাগুলো মন মূত্র আবর্জনা খায়, বাঘ যতদিন বেঁচে থাকে কিন্তু সিনে চওড়া করে বেঁচে থাকে। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি, তাকে নিয়ে এইভাবে নোংরা নোংরা কথা, খালি সারা ভারতে যেখানেই খুঁড়বে খালি এই বেরোচ্ছে ওই বেরোচ্ছে। আরে আমি যেখানে বসে ভিডিও করছি, ছোটবেলায় দেখেছি বাচ্চারা এখানে খেলাধুলা করত, মেলা থেকে ছোট ছোট মাটির পুতুল কিনে নিয়ে আসতো, আজকে এখানে দোকান হয়ে গেছে। নিচে খুঁড়লে কি পাওয়া যাবে? সেই পুতুলগুলো তো পাওয়া যাবে যে এখানে মন্দির ছিল, একটা নোংরামোর সীমা থাকে। বুদ্ধিজীবীরা কোথায়? মুসলমানদের যে বুদ্ধিজীবীগুলো আজকে কোথায়? আরে আপনাদের, আপনারা তো ঘুমিয়ে আছেন, নাকে সর্ষের তেল দিয়ে ভোঁস ভোঁস করে ঘুমুচ্ছেন, আর অনেক হিন্দু ভাই তারা রাস্তায় নেমে এই ধরনের মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করছে। সোশ্যাল মিডিয়া খুলে আপনারা দেখে নেন, আপনারা মুসলমান হয়ে চুপ করে আছেন, আর হিন্দু ভাইরা প্রতিবাদ করছে। লজ্জা করা দরকার। আর মুসলমানের ছেলেরা, মুসলমানের বাচ্চারা, যারা বলে আমরা মুসলমান, গোস্ত খাওয়া মুসলমান, জ্যাকাটানি মুসলমান, এই মুসলমান অনেকই জানি না। চলুন আপনারা ভিডিও দেখুন, তারপরে কথা হবে। যোগতা উসকো মরনে কে বাদ, পৃথ্বীরাজ কে হারনে কে বাদ, ইনোনে জো উসকি ওয়াইফ থি সঞ্জোগতা কো, উসকো নঙ্গা করকে ইনোনে সারে আম ওহাঁ পে ফেক দিয়া থা। দিয়ে বিমারী ইন লোগোঁ কে পাস কি সম্ভোগ করনা, মরে হুয়ে মুর্দোঁ কে সাথ সম্ভোগ করনা, ও ইনোনে কিয়া সঞ্জোগতা কে সাথ খুলেআম। অর উসকো উসকো গোল্ড মেডেল মিলা হুয়া হ্যায় ইস খাজা কো, জিসনে কি ম্যাক্সিমাম। মঈনুদ্দিন চিশতি কি বাত কর রহে হ্যায়, মঈনুদ্দিন চিশতি জিসকা কবর হ্যায় ওয়হাঁ পে, মঈনুদ্দিন চিশতি কো গোল্ড মেডেল মিলা হুয়া হ্যায় কি উসনে ম্যাক্সিমাম হিন্দুওঁ কো কনভার্ট কিয়া আজ তক। ট্রেরর হ্যায় জো রেপিস্ট হ্যায়, जिसने सब लोगों को मार के अपना बुलंद वो किया, वो कैसे हुआ, उसको कैसे मानते हैं? दूसरी बात, सूफी संत कहा जाता है, सूफी संत कहा जाता है वो गलत है। अपना वीडियो देख लें, खाजा गरीब नवाजे दरबारे शुद्ध मुसलमान रा जाए ना, सारा पृथ्वी मानव से कने जाए, की करते जाए, अमी ये सब गल्पते आसछी ना, ओखने जावा जाबे कि ना, ये सब गल्पते आसछी ना, अनेके सेखने प्रार्थना करते जाए, माजार जियारत करते जाए, এবং আরো অনেক কাজে সেখানে যায়। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত নেতারা আজমির শরীফে গিয়ে চাদর চড়াতে দেখতে পাওয়া যায়। আর এই কুত্তার বাচ্চাগুলো খাজা মঈনুদ্দিন চিশতিকে বলছে ধর্ষক ছিল। দেশ আজাদের সময় হিন্দু মুসলমানে একত্রিত হয়ে ওই ইংরেজগুলোকে জুতো মেরে দেশ থেকে তাড়িয়েছিল। এনআরসি আন্দোলন, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে সেই আন্দোলনে শরিক হয়েছিল। কৃষক আন্দোলন নিশ্চয়ই আপনারা জানেন, সকলে মিলে সকলে গর্জে উঠেছিল। সম্পৃতির যে সমস্ত মানুষগুলো রয়েছে, এদেরকে নিয়ে আইন সংবিধান মেনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার দরকার, প্রতিবাদ করার দরকার। এদেরকে উল্টো টাঙিয়ে দিয়ে গোবর আর গোমূত্র গিলানো দরকার। পাঁচশো ছশো বছর এদেরকে উল্টো টাঙিয়ে দেওয়া দরকার। দেশের বেকারত্ব, বেরোজগার, দেশের মানুষের কুত্তার হাল হচ্ছে, খেয়ে পড়ে কিভাবে বাঁচব মানুষ চিন্তায় পড়েছে। আর এরা হিন্দু মুসলমান করতে লেগে গেছে, এরা হিন্দু মুসলমান করছে, আর এদের কথাতে কিছু মানুষ গড়ে গিয়ে গোবর গোমূত্র খেতে শুরু করেছে। যখন নেশা কেটে যাবে না, এই ধরনের আজে বাজে কথা একদম পিছন দিয়ে মানুষ বের করে দেবে, তখন কে হিন্দু কে মুসলমান এসব দেখবে না। উদাহরণস্বরূপ শ্রীলঙ্কা, নেতা পিটছে, পিটিয়ে জাঙ্গিয়া পরে তারা দৌড়ুচ্ছে। একজন এমএলএ এমপি, চিন্তা করে দেখুন কারা মারছে, হিন্দু মুসলমান বৌদ্ধ জেন কেউ নয়, সবাই একত্রিত হয়ে গেছে, সেখানে পিটা শুরু হয়েছে। না জানি আমাদের ভারতে ওই ধরনের গণপিটুনি না শুরু হয়। তবে আল্লাহর কাছে প্রার্থনা করো, ভারতবর্ষ ওই দিনটা না আমাদের দেখতে হয়। সকল দর্শককে বলছি, আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টে জানান,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হিন্দু মুসলমান ভ্রাতৃত্ব একতা সম্প্রীতি বজায় রাখবেন। জয় হিন্দ, জয় সোনার বাংলা।